মুফাসসিরে কোরআন তিনি বলছেন লুচ্চারা রাস্তায় মহিলাদেরকে ভোগ করে আর আহলে ইসলাম মসজিদে এনে ভোগ করে। বাংলাদেশ মুসলিম মিডিয়া শান্তি ও সন্ধের সন্ধানে। যারা আল্লাহর ঘর মসজিদে আসতে বারণ করে, আল্লাহর ঘর মসজিদে আসতে বারণ করে, তার চেয়ে জালেম আর কে আছে? মহিলারা মার্কেটে যায়, হুজুরের মাথা গরম হয় না? মহিলারা রাস্তায় ঘুরে বেড়ায়, হুজুরের মাথা গরম হয় না? হুজুর সাহেব বলেন মসজিদে মহিলা আসলে মসজিদ নাপাক হয়। একজন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোরআন তিনি বলছেন লুচ্চারা রাস্তায় মহিলাদেরকে ভোগ করে আর আহলে ইসলাম মসজিদে এনে ভোগ করে। শোনেন নাই শেওয়াজ? শুনেছেন? আমি জবাব দিয়েছি বাবা, আহলে হাদিসের আলেমদের আকীদাও স্বচ্ছ, তাদের আখলাকও স্বচ্ছ, আলহামদুলিল্লাহ। আর বেদাতীদের আকীদা ভ্রষ্ট, ওদের আখলাকের মধ্যেও ত্রুটি আছে। মহিলাদেরকে মুরিদ বানানো, তেল মাখানো, পা টিপানো, গা টিপানো, এইসব থেরাপি আহলাদিস আলেমদের কাছে নাই। মহিলা ভোগ তোমরাই করে থাকো, মহিলাকে আমরা ভোগ করি না, তারা করে। আমরা মুরিদ বানাই, আমরা মহিলাদের কাছে যাই, মহিলারা কি আমাদের কাছে আসতে পারে? না, নারায়ণগঞ্জ ফরাজি কান্দা, এটা তো নারায়ণগঞ্জ জেলা, এখন তো গোটা এশিয়া মহাদেশের কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। নারায়ণগঞ্জ বন্দর থানার ফরাজি কান্দায় বড় মসজিদে যখন খতিব ছিলাম, তখন আমরা মহিলাদেরকে দোতলায় সালাতের ব্যবস্থা করে দিলাম। তখন এক শ্রেণীর লোকেরা বললো ফেরাজ যারা মহিলাদেরকে মাথায় তুলছে। আমি বললাম মহিলারা হলো মায়ের জাতি, আর মায়ের পায়ের নিচে জান্নাত, তাই মাকে উপরে দিয়ে নিচে আমরা জান্নাত খুঁজে বেড়া। মহিলারা কার জাতি? মায়ের জাতি। মাকে উপরে দিয়েছি আর মায়ের পায়ের তলে আমরা জান্নাত খুঁজতেছি। বলছিলাম ইস্টার জালসা জি বাংলা আর গোটা দুনিয়াকে গাউট করার চ্যানেল, এই চ্যানেলের বিরুদ্ধে এইসব হুজুরদেরকে কথা বলতে শোনা যায় না। হুজুররা কথা বলেন পিস টিভির বিরুদ্ধে, অথচ পিস টিভির ডাক্তার জাকের নায়েক তাম বিশ্বে সবচেয়ে বড় মজলুম। এই ভদ্রলোকের ওসিলায় 3 কোটি লোক ইসলাম গ্রহণ করছে তাম বিশ্বে, 3 কোটি অমুসলিম প্রায় ইসলাম গ্রহণ করেছে একজন ব্যক্তির একটি প্রচেষ্টায়। নট এ ম্যাটার অফ জব, মিরাকল অফ মিরাকলস। বর্তমান পৃথিবীর আশ্চর্য আশ্চর্য হলো ডাক্তার জাকের নায়েক। সে ভারতের মাটিতে প্রায় 3 লক্ষ বৈদান্তিক আকিদায় বিশ্বাসী, বেদের অনুসারী, সনাতন পন্থী 3 লক্ষ প্রায় ইসলাম গ্রহণ করেছে পিস টিভির ওসিলায়। ইহুদি নাসারার লোভী বুঝতে পারলো যে এই ডাক্তারকে যদি ছেড়ে দেওয়া যায় ময়দানে উন্মুক্ত, তাহলে যেভাবে মুসলিম ইসলাম গ্রহণ করতেছে অমুসলিমেরা, 10-20 বছরের মধ্যে গোটা বিশ্ব মুসলিম সংখ্যা গরিষ্ঠতা লাভ করবে। নারী ফলশ্রুতিতে এই হুজুরদেরকে দিয়ে এটা দমন করাবার চেষ্টা করা হলো। আমি গত সফরে মালয়েশিয়ায় ডাক্তার জাকের নায়েক স্যারের বাসায়, সেখানে প্রায় ঘণ্টাখানেক সময় কাটাবার সুযোগ পেলাম। পার্সোনাল লাইফ নিয়ে, বাবা মা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, কে কোথায় কেমন আছে, এইগুলি বিষয় নিয়ে বিস্তারিত আলাপ হলো। এক পর্যায়ে আমি বললাম স্যার আমাদেরকে আপনি ক্ষমা করুন। উনি বললেন ক্ষমা করব কেন? বললাম আপনার পিস টিভিকে বন্ধ করার জন্য
যেই নাটক সৃষ্টি করা হয়েছে সেই নাটক পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রে মঞ্চস্থ করা হয়েছে। কাজেই আমরা আপনার কাছে অপরাধী, ক্ষমা চাই। ডাক্তার সাহেব বললেন 80 লক্ষ ফলোয়ার্স হলো সেরে বাংলাদেশ থেকে আমার আছে। পৃথিবীর যত ফলোয়ার্স আছে আমার সবচেয়ে বড় ফলোয়ার্স হলো বাংলাদেশে। তারপরে দ্বিতীয় ফলোয়ার্স যেই রাষ্ট্রে আছে পাকিস্তান, আর তৃতীয় ফলোয়ার্স তৃতীয় স্তরে আছে আমার হোমল্যান্ড ভারত। এগুলি বলার মানে হলো এই, শেষে আর একটা কথা বলবো, 80 লক্ষ এই সেরে বাংলাদেশের জাকের নায়কের সমর্থক, তাই না? সারা বিশ্বে কত আছে বললাম যে প্রায় 300 কোটি, না সরি প্রায় 3 কোটি, এত লোক পিস টিভির সমর্থক। তারপরে